হাই গাইস, শুরু করছি নতুন একটা ব্লগের এপিসোড 2। আগের দিন আপনাদের সঙ্গে নিয়ে তো চলেই গিয়েছিলাম দীঘা, এটা সেদিনকে বিকালে। আসলে দীঘা নিয়ে যে গিয়ে কোনো ভিডিও বানাবো কোনো প্ল্যানই ছিল না, কারণ দীঘা মোটামুটি সব বাঙালিই ঘুরেছে। তবু এই পার্কে আসার পরেই মনে হলো একটু ভিডিও করি, একটু আপনাদের সবার সাথে শেয়ার করি। এটা হচ্ছে দীঘার ঢেউসাগর পার্ক। এই পার্কটা মোটামুটি কম বেশি সবাই এসেছেন, আমি কিন্তু প্রথম। মোটামুটি এক বছরে 3-4 বার দীঘা চলে গেল, প্রথমবার এলাম, তাই একটুখানি ভিডিও বানানো। বেশ সুন্দর করে সাজিয়েছে, ওই যে ওখানে একটা ছোট্ট আইসক্রিমের দোকান, আর এই দিকে আছে বাচ্চাদের খেলার হরেক রকম জায়গা। বিশ্বাস করুন, আপনার বাচ্চাটি এসে একটু আপনাকে জ্বালাবে না। যা সমস্ত ওদের খেলনার জিনিসপত্র আছে এইগুলোতেই ওরা মজা থাকবে। দেখুন ওই দিকে দূরে ছোট ছোট বসার জায়গা, একটা জাহাজও আছে, ওই দিকটাতেও যাব। চলুন আস্তে আস্তে এগোই। এখানে দেখুন কি সুন্দর করে লেখা আছে, আই লাভ ঢেউসাগর। কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ছবিও তুলে নিচ্ছে। এই দিকটাতে আছে টয় ট্রেন আর ছোট ছোট গাড়ি ঘোরার জন্য। আর এই জায়গাতে আরো কিছু জিনিস মিউজিয়ামের মতো তৈরি হচ্ছে। আর হ্যাঁ, আরো কদিন বাদে এখানে আসলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে থাকার জায়গা, কারণ পাশেই তৈরি হচ্ছে বাংলো। এই জায়গায় ঢোকার প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। চলুন এবার সিঁড়ি ধরে আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকি। দেখুন সামনেই লেখা আছে বিচ ফ্রন্ট বিউটিফিকেশন। সত্যি একটুখানি এগোলেই তো সমুদ্রটা দেখা যাবে। গল্প করতে করতে চলে এসেছি ওপরটা। দেখুন এই গোটা পার্ক জুড়ে এরকম শিম্পাঞ্জির স্ট্যাচু, ছোটা ভীমের স্ট্যাচু, সিংহের স্ট্যাচু, নানান ধরনের স্ট্যাচু রয়েছে, যেগুলোকে দেখে ছোটরা তো বটেই, বড়রাও ভীষণ আনন্দ নিচ্ছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে। আর ওই যে ভদ্রলোকটিকে দেখছেন ওই ব্রিজে বসে পা দোলাচ্ছে, ওনারা এখানকার দায়িত্বে আছেন যাতে স্ট্যাচুগুলোর উপরে কেউ উঠে কোনো নষ্টপাতি না করে সেই সব দেখার জন্য। এখানে দেখুন কুমিরগুলো কি সুন্দর বানিয়েছে। অনেক হাঁটাহাঁটির পর ক্লান্ত হয়ে গিয়ে সবাই এই জায়গাগুলো একটু বসেছি। সমুদ্রের দূর থেকে আসছে একটা সুন্দর হাওয়া, তার সঙ্গে সুন্দর ভিউ। রাত হতে জায়গাটা আরও সৌন্দর্য ফুটে উঠল। দেখুন চারিদিকে আলোটা জ্বেলে কি যে সুন্দর লাগছে। পার্কটা মোটামুটি এখানেই শেষ, আর ওই জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো ভবিষ্যতে আরও এই জায়গাটা বাড়বে। পার্ক থেকে ঘুরে এসে এবার বেরিয়ে পড়েছি পাশে মার্কেটটা একটুখানি ঘোরাঘুরি করে দেখতে। আমাদের মতো সবাই দেখুন একটু সমুদ্রের ধারে বসে জিরিয়ে নিচ্ছে, হাওয়া খাচ্ছে, সবাই কেউ বা একটুখানি ঘুরে ঘাড়ে দেখছে। সব জায়গাতেই মোটামুটি একটু আপনি আইসক্রিমের দোকান, একটু কটন ক্যান্ডি, একটু বাঁশির দোকান দেখতে পেয়ে যাবেন। এই জায়গায় অনেক বাচ্চাদের দেখবেন ছোট ছোট খেলনার জিনিস নিয়ে মাত্র 10 টাকা একটা ট্রেতে করে তারা বিক্রি করছে। চলুন রাস্তার ধারের দোকানগুলোয় চলে এসেছি। ঝিনুকের অসংখ্য জিনিস, মালা, ক্লিপ, সাজানোর ছোট ছোট জিনিসপত্র, চুলের গার্ডার, সাজগোজের জিনিস, এইসব সমানে বিক্রি হচ্ছে। আর হ্যাঁ, এই জায়গায় সব থেকে যেটা বিক্রি বেশি সেটা বলা যায় জল। সবাই ঘুরছে ফিরছে বসে পড়ছে, তো জল সবসময় ঘুরছে, আপনি জল পেয়ে যাবেন। আর এখানে যেটা আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে আলু কাবলি, ভীষণ ভালো লাগে। ওইদিকে দেখুন হোটেলগুলো একদম এগুলো সমুদ্রের ধারে, সারি সারিভাবে সাজানো, আর ওইদিকে একটা বিশাল বড় মার্কেট। কি সুন্দর লাগছে না বলুন দেখতে। সমুদ্রে ঠান্ডা হওয়ায় ঘুরতেও বেশ কিন্তু ভালো লাগছে। এই জায়গায় দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দেখেই চোখ আটকে যাচ্ছে। হরেক রকম চীনা মাটির জিনিস এখানে আপনি পেয়ে যাবেন। আর রয়েছে তো মালা, কানের, শোপিস, সেগুলো তো সমানে থাকবেই। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর উল্টো দিকে রয়েছে একটু ফ্রুট জুসের দোকান, যাতে এত ঘোরাঘুরি কেনাকাটির মাঝে যাতে হাঁপিয়ে না পড়েন। এই জায়গায় আরও একটি বিশেষত্ব জিনিস হলো কাজু। মোটামুটি কাজু 500 থেকে 1000 টাকার মধ্যে বলছে, দামের কিন্তু পার্থক্য খুব একটা নেই। এই জায়গার সব থেকে আর একটা পপুলার জিনিস যেটা দেখলেই চোখ জুড়িয়ে যায়,
তবে হ্যাঁ, পেটের জন্য মোটেও ভালো না। রং বেরঙের মাছ মাংস এই সমস্ত কিছু মশলাপাতি মাখিয়ে রেখে দিয়েছে, কিন্তু খেলে আপনার শরীরের 12টা যে বাজবেই এটা কনফার্ম। দুদিকে দুটো দোকান পরপর রয়েছে। এই দোকানটার প্রতি আমার ভীষণভাবে চোখ আটকেছিল। থাক, পরের দিন এসে কিনে নিয়ে যাব কিছু জিনিস। আর এই যে আমার বাপিমা ঘুরছে, এখানের এই গাড়িগুলো দেখুন কি যে ভালো লাগছে। এখন মনে হচ্ছে ইস, একটু যদি ছোট হতাম, মা যদি কোনো সাথে বাচ্চা কাচ্চা থাকতো এটা তো মাস্ট, কারণ যে বাচ্চাই আসছে তাদের কিন্তু গাড়িতে একবার চাপা চাইয়ে যায়। এই জায়গায় আবার ঝিনুকের বিভিন্ন ধরনের জিনিসপত্র, টুপি, সানগ্লাস, ব্যাগ সমানে বিক্রি হচ্ছে। চলুন ওই পাশটা দিয়ে গিয়ে দেখি ওই দিকটাতে কি দেখতে পাওয়া যায়। এই জায়গায় সমস্ত দোকানেই ঝিনুকের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র, সাজগোজের জিনিস, একটু ঘর সাজানোর জিনিস, বাচ্চাদের জন্য খেলনা, এইগুলি বিক্রি হচ্ছে। আর তার সাথে আছে মুখরোচক বিভিন্ন ধরনের খাবার দাবার। এই জায়গাটা দেখুন, শুধু ব্যাগ আর ব্যাগ, ব্যাগের রাজত্ব যাকে বলা যায় না। চলুন, একটা আইসক্রিমের পার্লার পেয়েছি কোয়ার্টি ওয়ার্লস, ওখানে ঢুকবো, ওখানে একটু আইসক্রিম খাবো, কারণ গরমে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। এই সমস্ত দোকানে খাজা কাজু এইসব বিক্রি হচ্ছে। আর এখানে জুয়েলারিগুলো ভীষণ সুন্দর দেখতে, তবে এরা প্রচুর দাম বলছে, সুতরাং দামাদামি একটু করে নেবেন। চলে এসেছি মার্কেট থেকে বেরিয়ে, এবার হাঁটা দিয়েছি হোটেলের পথে, আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরোনোর সময় হোটেলের মালিক বলল যে গাড়িটা প্রচণ্ড কাদা হয়ে আছে, একটু ধুয়ে নিন। তাই ওনারাই ব্যবস্থা করে দিলেন, আমরা তাই ধুয়ে নিলাম। দেখেই তো ছিলেন কি ধরনের অবস্থা হয়েছিল, গোটা রাস্তায় বৃষ্টি আর কাদায়। গাড়িটা একটু ধুয়ে আমরা বেরিয়ে পড়ব। প্রথমে সমুদ্রের ধারে এসে যেটা না খেলেই নয়, যেটা না খেলে দীঘা ঘোরা অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হলো ডাব। তাই দুজনেই একটা করে ডাব নিয়ে নিয়েছি। আর এই যে সকালবেলাটা দেখুন, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তবে আজকের ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা, খুব একটা রোদ নেই। একদিকে অবশ্য ভালোই হয়েছে, তবে বৃষ্টিটা না আসলেই ভালো হয়। সকালবেলাতেই জানেন অনেকে স্নান করে নিচ্ছে, ঘুরতে এসেছে, ছবি তুলছে। অবশ্য স্নান করে নেওয়ার আরও একটা বড় কারণ হলো, একটু পরেই মানে এখন 9:30 বাজে, এখনই দেখুন জলটা পুরো বোল্ডারের ওপর উঠে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে এখানে নামা যায় না, একদম উপর অবধি জল চলে যায় জোয়ারের কারণে। তাই সবাই সকাল সকাল এসে স্নান করে নিচ্ছে। দেখুন 9:30 সময় জলটা ঠিক কোথায় চলে গেছে। সমুদ্রের ধারে এসছি, আর একটু এই সমস্ত জিনিস খাবো না এটা কখনো হয়, তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমার হাজবেন্ড নিল এই শশা, আর আমার জন্য পেয়ারা মাখা। এই দাদা অসম্ভব ভালো পেয়ারাগুলো মাখে, খেয়েই মনটা ভরে গেল। ওই যে কৌটোটার মধ্যে সমস্ত পেয়ারাটা দিয়ে মশলাপাতি দিয়ে কি সুন্দর ঘুরিয়ে সুন্দর করে মাখিয়ে দিচ্ছেন, অসাধারণ খেতে হয়েছে। সন্ধ্যেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর আমরা বেরোতে পারিনি। এরপরে সোজা সকালে বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।